우리도 능해. 차피 피래 절로 가리 오대기 상사를 맞해 জগৎসের ভাই, তোমার মুখে আমি অনেক কথাই শুনতে পাই। সংসার শ্রেষ্ঠ, নারী শ্রেষ্ঠ, যিনি জগদীষ্ট তিনি এগুলো কেন সৃষ্টি করেছেন? দেখো ভাই, একটা কথা কি জানো, মানব জন্ম নিয়ে একটা আছে কর্তব্য, আর একটা আছে অবশ্য কর্তব্য। অবশ্য কর্তব্য ঈশ্বরের আরাধনা করা। তোমার কর্তব্য শেষ হয়ে গেলে, তুমি যে জন্মে জগতে এসেছিলে সে অবশ্য কর্তব্য যদি তুমি পালন না করো, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। আহার নিদ্রা মৈথুন, পশুরও আছে তিনটি গুণ। মানুষ যদি শুধু আহার করে, নিদ্রা যায়, আর নারী পুরুষের মিলনে সৃষ্টি রক্ষা করে, তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? বন্ধু, ভেবে কি দেখেছো, এই জগৎটা একটা অভিনয় মঞ্চ। কেউ মাতা, কেউ পিতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, এই অভিনয়ের সম্পর্ক কতক্ষণ ভাই? একদিন চলে যেতেই হবে, দুদিনের দুনিয়ার মুসাফির, ফিরে চলে ঘরে। কেমন অভিনয়? কেহ পিতা মাতা ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কি পরিবেশ তখনই হয় পরি জয়ের শেষ, থাকে না কোনো সম্পদ।